বাঙালির হিপোক্রেসির শেষ নেই। এই যে ধরুন না বিভিন্ন ফেসবুকের ফুড গ্রুপগুলো এবং আমাদের বেঙ্গল বিরিয়ানি ক্লাবও, যখনই কেউ বিফ বিরিয়ানি পোস্ট করে আমি তলায় দেখি পর্ক বিরিয়ানির পোক করা কতগুলো আনসার, নয়তো পর্ক বিরিয়ানির গুগল থেকে ডাউনলোড করা ফটো। আমি বলছি পর্ক বিরিয়ানির ফটো দিন, পর্ক বিরিয়ানির ভিডিও দিন, কিন্তু নিজের অভিজ্ঞতা থাকলে তবে শেয়ার করে দিন, অন্যকে কাঠি করার জন্য কেন দিচ্ছেন। এবং আমি সিওর অন্যান্য বিভিন্ন বাংলাদেশের গ্রুপেও পর্ক বিরিয়ানি কেউ পোস্ট করলে এই জিনিসটাই হয়ে থাকে। তাই আমি ভাবলাম ব্যাপারটাকে নিজের হাতে তুলে নিতে হবে। সো আমি নিজের হাতে তুলে নিতে গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে সম্পূর্ণ অকারণে আজকে আমি বিফ বিরিয়ানি আর পর্ক বিরিয়ানি কম্পেয়ার করলাম। এই নোবেল ছুড়ে মারলে এই চূড়ান্তকারী সিদ্ধান্তটা নেওয়ার সময় আমি একটা গাইডলাইন মাথায় রেখেছিলাম, আর সেই গাইডলাইনটা হলো খেলা হবে। বুঝছেন তো? এবার প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা আপনি কেন দেখবেন? আপনি যদি বিফ বিরিয়ানির এগেনস্টে হন তাহলে আপনি পুরো ভিডিওটা দেখুন, কমেন্টে মানুষকে পোক করার জন্য, আমার এনগেজমেন্ট বাড়বে। আর আপনি যদি পর্ক বিরিয়ানির এগেনস্টে হন তাহলে আপনি ভিডিওটা দেখবেন ডবল কমেন্ট করার জন্য। নোবেল ছুড়ে মারে একটা ইম্পর্টেন্ট কথা তো বলাই হয়নি এই ভিডিওতে। পর্ক বিরিয়ানি আর বিফ বিরিয়ানি দুটোর কোনোটাই চেহারা দেখাচ্ছে না। নোবেল ছুড়ে মারে চারিপাশে বড় হয়েছি দেখি, আর আমার বাড়িতেও খাওয়া হয়, সুতরাং কবে দেখি বোঝাই যাচ্ছে। আমরা সবাই পলিটিক্যালি কারেক্ট। আমার তো পোক খেতে হেভি লাগে, ফাটিয়ে লাগে, ফাটিয়ে লাগে, বিশাল লাগে। দেখো পোক তো যেমন ধরো বেবি ব্যাক রিবস খাওয়া যায় চিলিজে, চিলিজের বেবি ব্যাক রিবস তো আমার বিশাল লাগে। এছাড়া ধরো এদের এখানে যে পোক বিরিয়ানি এটা কিন্তু খুব ইউনিক, মানে পোক বিরিয়ানি দ্য টার্ম ইটসেলফ ইজ নট ভেরি কমন। হ্যাঁ, এখানে ভিডিওটা দাঁড় করলাম একটা কথা বলতে, এই স্যাফ্রনটিতে শুধু পোক বিরিয়ানি পাওয়া যায় না, অন্য বিভিন্ন ধরনের মোগলাই আইটেম পর্কের ভার্সান এই দোকানে আপনি পাবেন, এবং শুনেছি সেগুলোর ফিডব্যাক নাকি খুবই ভালো। সিরিয়াসলি এক্সাইটেড, কারণ বিরিয়ানি অলরেডি উই লাভড মাটন, উই লাভ চিকেন, ঠিক আছে, বিফও অ্যাভেলেবল, কিন্তু পোর্ক কিন্তু কখনো শুনিও নি, কখনো খাইও নি, জানতাম এখানে পাওয়া যায়। সো সিরিয়াসলি আমার একটা কিউরিয়াসিটি ছিল যে কেমন হতে পারে, সো সেটা আজকে হবে একদম র এক্সপিরিয়েন্স। ওখানে লোকেশনটা কিন্তু খুব ভালো জায়গায়, সিলভার ওকের গলির ভেতরেই। সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে গেছে যখন জিষ্ণু বসাক খাবে পোর্ক বিরিয়ানি। প্যাকেটটা সুন্দর করেছে, ঠিক আছে তো? ধোঁয়া উঠছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ইটস স্পাইকিং হট, বেশ লাগছে আমার পকেটে লাগছে। হ্যাঁ আচ্ছা, আই গট আ আলু। কোন এই লোক, কহা সে আতে? আলুটাও সুপার, ঠিক আছে, সুপার মানে আসল মালটা দেখাও। হ্যাঁ, ওটার জন্য একটুখানি আমাকে কষ্ট করতে হবে, আই হ্যাভ টু ডিগ ইন। ইয়েস, চর্বি মনে হচ্ছে, পিসের জন্য যেটা মনে হচ্ছে, মিটও দিয়েছে, মিটও দিয়েছে এন্ড ফ্যাটও দিয়েছে, এটা বোধহয় 80-20%, এটা বোধহয় 80-20 বা 70-30%, ঠিক আছে। আচ্ছা, যদিও যারা পোর্ক ভালোবাসেন তারা এই ফ্যাটটার জন্যই ভালোবাসেন, বাট আই জাস্ট লাভ দ্য লিন মিট। ওকে, সো আমি একটু, আমার মিটও চাই, এটা মাটন বিরিয়ানি হতো, আমার মাটনের মানে ফ্যাট আর মিটের পোরশনটা ভালো লাগে, ওটা আমার ভালো লাগে, দুটো মিক্স। তো আমি একটু মিট নিয়ে নিয়েছি উইদাউট ফ্যাট। ওকে, সো এটা জাস্ট দেখি কেমন লাগছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তুখোল লাগছে, তুখোল লাগছে, সেরা লাগছে, মানে বুঝতেই পারছো না যে এটা তুমি, তুখোল লাগছে, ইটস সো টেন্ডার, অ্যান্ড মানে আমাকে কিন্তু হাত দিতে হচ্ছে না, এই যে ইজিলি কিন্তু এই যে ফ্যাটটা কিন্তু বেরিয়ে গেল। হ্যাঁ, অ্যান্ড দ্য ইনসাইড পার্ট অফ ইট ইটস রিয়েলি রিয়েলি জুসি, টেন্ডার অ্যান্ড প্রপারলি ম্যারিনেটেড, এটা কিন্তু লিন মিট। যারা যারা বেঙ্গল বিরিয়ানি ক্লাবে রোজ দেখে বিফ দেখলেই পর্ক বিরিয়ানি, পর্ক বিরিয়ানি, এটা কিন্তু লিনের অ্যাকচুয়াল পর্ক বিরিয়ানি চোখের সামনে দেখতে পেল। এটা তো পুরো মিট মনে হচ্ছে, এটা পুরো 100%। ওফ, দেখি মিটটা দেখো, ঠিক আছে তো? ইয়েস, ওয়াটটা মনে পড়ো, তুলতুলে। হ্যাঁ, তুলতুলে তুলে ব্যাপারটা মনে পড়ে যায়। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো শুয়োরের আত্মার শান্তি কামনা করে লেটস জাস্ট স্টার্ট। তুমি আমার ডায়লগ কপি করছো কেন? এইবার সেই ইম্পর্টেন্ট টাইম যার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো, এসে গেছে বিফ বিরিয়ানি। কী খবর, কতবার খেয়েছো এটা?
আমি ছোটবেলা থেকে বিফ বিরিয়ানি খাচ্ছি, এই রে কি হবে এবার আমার। কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা বলি, যখন আমরা ছোটবেলায় যখন মনে আছে যে বিরিয়ানি খাবো, তখন বিফ বিরিয়ানিটা কত করে, 15 টাকা 12 টাকা, ডিপেন্ড করছে দোকান ভাই। বিফ মিট তো সবসময় কস্ট, ঠিক আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিফ ইজ মাচ কস্টলিয়ার দেন চিকেন, অ্যান্ড আমি বলো প্যারালি পোকে থেকে বেশি হবে তো কম হবে না। সত্যি কথা বলি, আমি তো অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, আমি কাউকে নট বিং বায়াসড, যখনই আমি এই জামজাম হোক বা আদার বলবো কি মুসলিম হোটেলসগুলো, ওদের না বিরিয়ানির গন্ধটা একটু অন্যরকমের পায়, স্বাদটা অন্যরকম। এটা এটা আমি ছোটবেলা থেকে খেয়েছি আমি। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, দিস ইজ আ গুড চাঙ্ক অফ বিফ, ও মাই গড। এবার একটা জিনিস বলে দিই, আমরা আমাদের দীপায়নবাবু যখন বলেন তুলতুলে ব্যাপারটা মাটনের ক্ষেত্রে, আমার এতে কোনো দ্বিধা নেই বলবো, লোকে কিন্তু গালি দেবে তোমাকে, এই যেরকম গালি দিলে কিরম হয়ে যাচ্ছে, কিরম এই যে এইসব করার জন্য লোকে গালি দেবে, এটা আমি তো দ্বীপের থেকে শেখা আমার, এই যে তুলতুলে ব্যাপারটা, তারপরে এই কি বলে আলুটা নিয়ে ভিখা দেখুন কিরকম নরম ভেঙে যাচ্ছে, মানে যতা গুরু ওলাম ব্যাপারটা শিখছি আমি। আমি জাস্ট ফলোইং ইয়ার ফুটস্টেপ, একটু কামড় দিয়ে যাওয়া যায়। আমার না একটা বাজে স্বভাব আছে, বিরিয়ানি হলেই হচ্ছে বিফ বিরিয়ানি, চাইনিজ হলে পোক, আর রবিবারের বাঙালি মাত্রই মনে হচ্ছে রবিবার দিন কচি পাটার ঝোল, এটা আমার ছোটোবেলা থেকে দেখে এসেছি, এখনও চলছে। বিরিয়ানি মানেই হচ্ছে বিফ বিরিয়ানি, আর চাইনিজ অলওয়েজ হ্যাজ টু বি পোক। শাগনিকদার নাম শুনেও বোঝুনি, যেটা অপ্রাসঙ্গিক ব্যাপার তবু আমি এখানে বলে দিই, প্রাসঙ্গিক আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে শাগনিক মাইকেল সিনহা। শাগনিকদা কিন্তু হিন্দুও নয় মুসলিমও নয়, শাগনিকদা ক্রিশ্চিয়ান, তার পর্ক বিফ খাওয়ার কোনোই কোনো সমস্যা নেই, আর আমার ব্যক্তিগত মনে হয় কারোরই কোনো সমস্যা থাকার কথা নয়। বাট সিন্স আমি জানি লোকে কাউকে বিফ খেতে দেখলেই ঝাঁপিয়ে পড়ে নিচে, ওরে তুই পর্ক খা, এক্ষেত্রে শাগনিকদাকে যদি তোমরা বলো ওরে তুই পর্ক খা, খাবো, তাহলে অলরেডি হঠাৎ মনে পড়ে গেল সেই দ্বীপের আলুর গল্পটা। ওই জায়গা কারণ এখন যখন এই বিরিয়ানিটা খাই না, আমার একজনের চেহারা ভেসে আসে, হান্ড্রেড অফ চ্যানেলের দ্বীপ, কি ওই যে মাংস ধরে এরকম টিপে টিপে মানে শেষ করে ফেললো বেচারা, এরকম এরকম টিপে, আর আলু আমি আমার অ্যাক্টিংটা আমি দেখে নিয়েছি, এবার দেখছি আলু এরকম ধরে, দেখুন এই আলুটা দেখুন সত্যি নরম, কিন্তু গুলো ইন্সপায়ার্ড বাই দ্বীপ, এই টিপ টেপার ব্যাপারটা কীভাবে আলুগুলো দেখছি আমি, না আলু আলু আলুর ক্ষেত্রে আছে, আলু একটু খেয়ে দেখি কেমন খেতে বলুন, সস্তায় পুষ্টিকর অসাধারণ। আচ্ছা তোমার থেকে আমরা ভবিষ্যতে আরও এরকম কোনো বিফ এপিসোড বানালে অবশ্যই তোমাকে সঙ্গে নিয়ে আমরা যাওয়ার চেষ্টা, না বললে চলে আসবো এরকম বিভিন্ন দেখতে পাই হচ্ছে, বিকজ ইউ আর শাগনিক মাইকেল সিনহা। এই মাঝখানে মাইকেল বড় কাজ দিচ্ছে, মাইকেলটা খুব কাজ, শর্টে আমাকে এসএমএস বলতে পারে লোক, এসএমএস। আচ্ছা তো পোর্ক বিরিয়ানি এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমার কিন্তু বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। আমার বিফ আর পোকে যদি আমি ওভারঅল টেস্টটা বলি মাংস বাদ দিয়ে, এটা আমার কাছে মনে হলো বেশ অথেন্টিক একটা বিরিয়ানির একটা গন্ধ বা একটা ব্যাপার আছে, ওটা হচ্ছে ঠিক আছে, নট ব্যাড, আমি খারাপ বলবো না, বাট নট ব্যাড, বাট ওর মধ্যে কি না তেল ভাবটা যেন বেশি ছিল একটু, হ্যাঁ মানে একটু ওই গ্লিজ, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আলো তো বুঝতে পারছি না, আমি খেয়েও দেখলাম এটা যেন কি শুকনো, আর মশলাটা বেশ কিন্তু লাগছে, ফার্স্ট টাইমই বলেছি যে ওটা খুব গ্রিসি লাগছে। আর মাংসের ক্ষেত্রে যেটা বলবো আমি যে ফর ওয়ান্স একবার ট্রাই করতেই পারে লোকে। তো ভিডিওটাকে আমি আর বড় করছি না, যতটা বিতর্ক বাঁধানো ছিল আমি ছোট্ট ভিডিওতে বাঁধিয়ে দিচ্ছি। আমার ফাইনাল কথা হচ্ছে তুমি পর্ক খাও আর তুমি বিফ খাও, তাতে আমার কি পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, গান চালা রে।